হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। মেডিসিন টিপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফিলওয়েল টিন এইসার। এটি একটি মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ট্যাবলেট। এই ফিলওয়েল টিন এইসার ট্যাবলেটটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এই ট্যাবলেটটি কারা সেবন করবেন, এই ট্যাবলেটটি আমাদের শরীরে কী কী কাজ করে, ট্যাবলেটটি সেবনের সঠিক মাত্রা বা সেবনবিধি কী, এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কী ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আমরা জানব এই ট্যাবলেটটি কী জন্য এবং কারা সেবন করবে সে সম্পর্কে। ফিলওয়েল টিন এইসার ট্যাবলেটটি মূলত মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলে ভরপুর। 13-19 বছরের কিশোরীদের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণের জন্য এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। অর্থাৎ 13-19 বছরের কিশোরী মেয়েদের ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ করার জন্য এই ট্যাবলেটটি সেবন করা হয়। প্রতি একটি ট্যাবলেটে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন B6, ফোলিক অ্যাসিড, ভিটামিন B12, বায়োটিন, প্যান্টোথিনিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম। বন্ধুরা, ট্যাবলেটটি কিশোরীদের শরীরে যে সকল কাজ করে তা হলো, ট্যাবলেটটি কিশোরীদের হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং সুরক্ষা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটকে ভেঙে শক্তি সরবরাহ করে, ব্রণ প্রতিহত করে এবং ত্বক মসৃণ রাখে, ত্বকের গঠনে সাহায্য করে, কিশোরীদের হরমোনের ভারসাম্য ঠিক রাখে, দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর করে। বন্ধুরা, এবার জানব ট্যাবলেটটি সেবনের সঠিক নিয়ম সম্পর্কে। প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবার পরে খেতে হয়। দীর্ঘদিন সেবন করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয়। এবার জানব ফিলওয়েল টিন এইসার ট্যাবলেটটি খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বন্ধুরা, প্রত্যেক মেডিসিনের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেক্ষেত্রে ফিলওয়েল টিন এইসার খেলে যে সকল সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা পেটে গোলযোগ ইত্যাদি। তবে এই লক্ষণগুলো ক্ষণস্থায়ী, সাইড ইফেক্ট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ট্যাবলেটটি সেবন করলে আয়রনের কারণে পায়খানা বা মল কালো হতে পারে, তবে এটি ক্ষতিকর নয়। বন্ধুরা, এই ট্যাবলেটটি সেবন করলে অন্য কোনো ওষুধের সাথে বিক্রিয়া করে না, তাই অন্য কোনো ঔষধ সেবন করলেও তার সাথে এই ট্যাবলেটটি খাওয়া যায়। গর্ভবতী মায়েরা বা যে সকল মহিলারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি সেবন করবেন না। এই মেডিসিনটি আপনার আশেপাশে যে কোনো বড় ধরনের ফার্মেসিতে পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। সকলের সুস্থতা ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।